Assalamualaikum guys, welcome back to Noob Mama. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো যাই হোক গাইস, তোমাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেচা কেনার ভিডিওতে। বেচা কেনার ভিডিও এ কারণেই বললাম, প্রথমত আমি ডায়মন্ড টপ আপ করে নিয়েছি এবং সেই ডায়মন্ডগুলো ব্যবহার করে আমি এখন ইভেন্ট থেকে একটি ব্যাগ কিনে নেব। তো ভাবলাম এই ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করা যাক, আর এজন্যই কিন্তু আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এজন্য আমি ব্যাগটাই কিনবো, কিন্তু গ্লুওয়ালটা কিনবো না, কারণ আমার পছন্দের একটা গ্লুওয়াল অলরেডি আমার কালেকশনের মধ্যেই আছে। সেটা না হয় তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো। তো গাইজ, অনেক বকবক করে ফেললাম, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন মূল ভিডিওতে চলে যাব, তবে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক, লেটস গো। তো গাইজ, আমরা কিন্তু এখন ইভেন্টের লগোটা দেখতে পাচ্ছি, যেখানে লেখা ডুপ্লেক্স ক্যাশ, এবং এখানে দুইটা গ্র্যান্ড প্রাইজ আছে, একটা ব্যাগ এবং একটা গ্লুওয়াল। ব্যাগটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা যোদ্ধার ব্যাগ, আর এটা পিঠে নিয়ে যখন তোমরা খেলবা নিজেকে অনেক বড় যোদ্ধাও মনে হতে পারে। তবে খেলা তো অনেক পরে, আপাতত এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেও আমি কিন্তু একটা অ্যারাবিয়ান মিউজিক অ্যাড করে দিয়েছি, যেটা শুনে তোমাদের ভিতরে অলরেডি কিন্তু একটা যোদ্ধা মনোভাব চলে আসছে, আমি বুঝতে পারছি। সত্যি বলতে মিউজিক আমাদের আবেগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, সেসব কথা বাদ দেওয়া যাক, আমরা কিন্তু একদম ইভেন্টের ভিতরে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছ দুইটা স্টেজ আছে। তারপরেও বোঝার সুবিধার্থে আমরা এটার রুলসগুলো দেখে নেব। আসলে কিভাবে এই ব্যাগটি বের করা যাবে সেটির রুলসগুলো আগে পড়ে নেই, কারণ উল্টাপাল্টা কোনো কিছু করলে ডায়মন্ড লস হলেও হতে পারে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে হাউ টু প্লে। প্লেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা ডিরেক্ট রুলসে চলে যাব, কারণ রুলস দেখলেই বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ব্যাগটিকে কেনা যাবে। তো আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি রুলসগুলোতে, যাতে আমি সহজেই বুঝতে পারি যে কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে লেখা আছে যে দুইটি স্টেজ আছে এবং প্রথম স্টেজ শেষ করে দ্বিতীয় স্টেজে যেতে হবে। আর মজার বিষয় হচ্ছে গাইস, প্রথম স্টেজের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাগটি রয়েছে, সুতরাং আমি কিন্তু প্রথম স্টেজ পর্যন্তই খেলবো, আর আমি গ্লুওয়ালটা নিব না এটা ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। তো যাই হোক, 9 ডায়মন্ডের একটা স্পিন মারা যাক শুরুতে, আমরা টিক মার্ক করে দিলাম এবং সেই সাথে স্পিনও মেরে দিলাম, দেখা যাক আমাদেরকে কী দেয়। প্রথমে একটা পেলাম বক্স, সেই বক্সের মধ্যে পেলাম বনফায়ার। যাই হোক, আমরা আবারও স্পিন মারবো 29 ডায়মন্ড দিয়ে, দেখা যাক আমরা কী পাই। ওকে, এবং সাথে সাথে পেয়ে গেলাম আরও একটি উইপন রয়্যাল ভাউচার, আর 3 নম্বর স্পিনে তো অবশ্যই পেয়ে যাব ব্যাগ, সুতরাং বোঝাই যাচ্ছে। তো ফাইনালি আমরা লাস্টের স্পিনে 99 ডায়মন্ড ব্যয় করে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ব্যাগটি। আর গাইজ, আমরা যেহেতু গ্লুওয়ালটি নিব না, সুতরাং আমরা এখন এই ইভেন্টের পেজ থেকে বেরিয়ে যাব এবং তোমাদেরকে দেখাবো যে এই ব্যাগটি আসলে কেমন। তো এখন আমি সোজা কালেকশনে চলে যাব এবং সেখান থেকে ব্যাকপ্যাক অপশন সিলেক্ট করে ব্যাগটাকে ভালো করে দেখব। ওকে, আমরা ব্যাকপ্যাকে ক্লিক করলাম, অতঃপর আমরা নিচের দিকে এগুতে থাকবো, দেখা যাক আমাদের ব্যাকপ্যাকটা কেমন। আমি যতটা আশা করছিলাম ঠিক ততটাই নাকি তার থেকে কম। অসাধারণ গাইজ, ব্যাকপ্যাকটা দেখো জাস্ট, এটা যখন তোমার পিছনে থাকবে পিঠের মধ্যে তখন কিন্তু অসাধারণ লাগবে, আশাই করা যাচ্ছে, সেই সাথে প্রমাণও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সুবিধার্থে আমি একটু পিঠে নিয়ে দেখাচ্ছি। ওকে, আমি এখন পিঠে নিয়ে তোমাদেরকে দেখাবো। অসাধারণ গাইজ, এটা যখন পিঠে থাকবে তখন নিজেকে একজন যোদ্ধা মনে হবে। ব্যাগটা যখন লেভেল 3 অবস্থায় থাকবে তখন দুই পাশে দুইটা তরবারি ঝুলানো থাকবে, কিন্তু লেভেল 2 কেমন দেখায় সেটা কিন্তু দেখার বিষয়। লেভেল 2 মুকুট সহকারে ব্যাকপ্যাকটা দেখা যাচ্ছে এবং লেভেল 1 মুকুটটা নেই, সুতরাং বোঝাই যাচ্ছে লেভেল 1 থেকে 3 পর্যন্ত অসাধারণ লেগেছে ব্যাকপ্যাকটা আমার কাছে। তো আশা করি ব্যাকপ্যাকটা তোমাদের কাছেও অনেক ভালো লেগেছে। ব্যাকপ্যাক কেনার পর্ব তো শেষ হয়ে গেল, এখন আমি তোমাদেরকে আমার পছন্দের গ্লুওয়ালটা দেখাতে নিয়ে যাব। তো আমি শুরুতে গ্লুওয়ালের অপশনে চলে যাচ্ছি এবং এখান থেকে দেখো গাইজ, এখানে একটা সবুজ কালারের গ্লুওয়াল দেখতে পাচ্ছ, যেখানে লেখা ফেইথ। আর এই ফেইথ শব্দটার একটা সুন্দর অর্থ তোমরা ডিকশনারিতে সার্চ দিলেই পেয়ে যাবা, আর এজন্যই কিন্তু সবুজ কালারের এই গ্লুওয়ালটা আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য গ্লুওয়ালের তুলনায়। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে এই বেচা কেনার ভিডিওটি দেখার জন্য। তো গাইজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং অথবা ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন স্টে কালম, বি হ্যাপি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। অলসো আল্লাহ হাফেজ।